আমাদের বাগানের একটি সব থেকে পবিত্র গাছ যাকে আমরা মনে করি সেটা গাছ হচ্ছে তুলসী গাছ। এবং এই তুলসী গাছের সময় চলে এসে আমরা যদি চাই আগামী মাসে আমাদের বাগানের সমস্ত তুলসী গাছগুলো আমাদের বট গাছের মতো একদম পুরো ঝাঁকড়া হয়ে উঠুক এবং তরতাজা থাকুক, তাহলে কিন্তু এই মাসের শেষের সপ্তাহে দাঁড়িয়ে আমাদেরকে এই গাছে কিছু প্রাথমিক পরিচর্যা এবং প্রাথমিক কাজ করতে হবে, যাতে এই গাছকে আমরা আগামী দিনে খুব ভালোভাবে বুসি তৈরি করতে পারি এবং এই গাছ যাতে তার ডরমেন্সি পিরিয়ডকে কাটিয়ে উঠিয়ে পুরো তরতাজা হয়ে নিজেকে রেডি করতে পারে। তো কী সেই পরিচর্যাগুলো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বন্ধুরা, এই তুলসী গাছকে যদি আমাদেরকে আগামী মাসগুলোতে তরতাজাভাবে রেডি করতে হয়, তাহলে প্রথম যে কাজটা আমরা এই সময় দাঁড়িয়ে করব সেটা হচ্ছে এই যে মঞ্জুরিগুলো, যেগুলো আমরা তুলসী গাছের বীজ বলে থাকি, আমাদেরকে কিন্তু সর্বপ্রথম গাছের যত মঞ্জুরিগুলো আছে সেই মঞ্জুরিগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে, কারণ এর ডগাগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয়ে থাকে। তাই আমরা যদি এরকম হাত দিয়ে যদি এগুলোকে এরকম করে পিঞ্চিং করি, তাহলে কিন্তু সমস্ত মঞ্জুরিগুলো কিন্তু আমাদের হাতে চলে আসবে। কারণ যখন গাছে বীজ আসতে শুরু করে তুলসী গাছের, এর গ্রোথ কিন্তু পুরোপুরি পরিমাণে আটকে যায়। তাই গ্রোথকে আবার নতুন করে যদি শুরু করতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের যত মঞ্জুরিগুলো এরকম এসছে বা বীজগুলো যেগুলো এসছে সেগুলোকে আমরা এভাবে পিঞ্চ করে কিন্তু গাছ থেকে সম্পূর্ণ পরিমাণে কিন্তু তুলে দিতে হবে। এবার দ্বিতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে, এই তুলসী গাছকে আরও তরতাজাভাবে তৈরি করতে হতে গেলে দেখতে পাচ্ছ এই গাছ কিন্তু যখন ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠিয়ে যখন নিজেকে সম্পূর্ণভাবে রেডি করতে শুরু করে, তখন আমরা দেখতে পাই যে এই গাছের মধ্যে কিন্তু এরকম প্রচুর পরিমাণে কিন্তু শুকনো ব্রাঞ্চেস। তো এই ব্রাঞ্চেসগুলো কিন্তু ডাইব্যাক হওয়ার কারণে কিন্তু মারা গেছে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে ডগাগুলো আছে এই ডগাগুলোকে কিন্তু গাছ থেকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে তুলে ফেলতে হবে। যখন গাছকে আমরা রেডি করছি আবার পুনরায় গ্রোথ নেওয়ার জন্য, তখন যদি সেই গাছে দেখি আমরা যে এইভাবে ডগা শুকিয়ে রয়েছে, তো দ্বিতীয় কাজ হিসেবে আমাদেরকে করতে হবে কি, এই যে ডগাগুলো আছে এই ডগাগুলোকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে তুলে ফেলতে হবে, যাতে আমাদের এই যে তুলসী গাছটা রয়েছে এই তুলসী গাছ খুব ভালোভাবে গ্রোথ নিতে পারে আগামী দিনগুলোতে। তখন তোমরা দেখলে যে আমরা কিন্তু প্রাথমিক কাজ হিসেবে এই গাছে যে সমস্ত মঞ্জুরিগুলো এসছে যারা গ্রোথকে আটকে দিচ্ছে তুলসী গাছের এই সময়, সেগুলোকে কিন্তু আমরা তুলে ফেললাম। এবং দ্বিতীয় কাজ হিসেবে আমরা যেটা করলাম, যে ডালগুলো আমাদের ডাইব্যাক হওয়ার কারণে মারা গেছে সেই ডালগুলোকেও কিন্তু আমরা তুলে ফেললাম। এবার তৃতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু এই গাছকে আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে খাবার প্রদান করতে হবে। তো খাবার প্রদান করার আগে সর্বপ্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এই টবের যে সয়েল মিডিয়া রয়েছে সেটাকে কিন্তু এরকম ভালোভাবে কিন্তু খুঁচিয়ে নেব। কারণ আমরা যদি তুলসী গাছের টবের মাটিকে যদি একটু সপ্তাহে দু সপ্তাহে একবার করে খুঁচিয়ে নিই, তাহলে কিন্তু ভালো অক্সিজেন সঞ্চালন এই মাটির মধ্যে বাড়বে এবং শেকড়ের গ্রোথ কিন্তু খুব ভালো পরিমাণে হবে। এবং খাবার প্রয়োগ করার আগেও কিন্তু আমাদেরকে অবশ্যই টবের মাটিটাকে এইভাবে খুঁচিয়ে নেওয়াটা দরকার। তো দেখো, আমরা কিন্তু টবের মাটিটাকে ভালোভাবে কিন্তু খুঁচিয়ে নিলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে খাবার প্রয়োগ। তো কোন কোন খাবারগুলো এই সময় দাঁড়িয়ে আমি এই গাছে প্রয়োগ করব, চলো এক এক করে দেখি। তুলসী গাছকে যদি আমাদেরকে ভালো করে গ্রো করতে হয়, তাহলে এই গাছে যে খাবারটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন বেসড খাবার। তো প্রথম নাইট্রোজেন বেসড খাবার হিসেবে আমি এই গাছে যেটা এখন প্রয়োগ করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চামচের মধ্যে, এটা কি, এটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো। এটাকে তোমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে তৈরি করে নিতে পারবে। এবং আমরা সকলেই জানি যে সর্ষের খোলের গুঁড়োতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যা গাছকে কিন্তু বৃদ্ধি করতে এবং স্ট্রেংথকে আরও মজবুত করতে কিন্তু সক্ষম। তাই প্রথম খাবার হিসেবে আমরা যেটা প্রয়োগ করব, তো আমার পাত্রের আয়তন কিন্তু এখানে 15 ইঞ্চির মতো আছে। তো এই 15 ইঞ্চির পাত্রের জন্য কিন্তু আমি এই ছোটো চামচের কিন্তু 2 চামচ সর্ষের খোলের গুঁড়োটাকে কিন্তু এই সময় গাছের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা প্রথম খাবার হিসেবে কিন্তু টবের মধ্যে কিন্তু সর্ষের খোলের গুঁড়োটাকে প্রয়োগ করলাম। এবার এই গাছের মধ্যে যে আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখতে পাবে যখন ডরমেন্সি পিরিয়ড থেকে এই গাছ ওঠে, তখন কিন্তু এই গাছের পাতার মধ্যে সতেজ ভাব থাকে না। তো এই গাছের পাতার মধ্যে সতেজ ভাব নিয়ে আসে এবং গাছ যদি সবসময় সবুজ থাকে, তার জন্য আমরা দ্বিতীয় খাবার হিসেবে এই টবের মাটির মধ্যে যে খাবারটা এখন প্রয়োগ করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই যে চিনির মতো দানা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এপসম সল, যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলে থাকি। ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছকে সবুজ এবং ঘন করতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম। এবং গাছের ম্যাগনেসিয়ামজনিত সমস্যার জন্যই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। সেই সমস্যাটাকে দূর করার জন্য আমি এই 15 ইঞ্চির পাত্রের জন্য এই ছোটো চামচের 1 চা চামচ কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু এই সময় গাছটার মধ্যে প্রয়োগ করব। এই দুটো খাবার কিন্তু এই সময় গাছকে কিন্তু বাড়তে সাহায্য
করবে এবং গাছকে কিন্তু আরও সবুজ এবং ঘন তৈরি হতে সাহায্য করবে। এর বাইরেও কিন্তু আমাদেরকে আরেকটি খাবার এই সময় কিন্তু গাছে প্রয়োগ করতে পারি। কোন খাবারটা প্রয়োগ করব সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে একটি জৈব লিকুইড বেসড খাবার। তো আমরা এই সময় দাঁড়িয়ে গাছকে ভালো নিউট্রিশন দেওয়ার জন্য এবং মাটির মধ্যে এই গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে ফসফরাস এবং নাইট্রোজেন সরবরাহ করার জন্য কোন তরল খাবার আমরা প্রয়োগ করতে পারি চলো দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাত্রের মধ্যে আমি একটি খাবারকে নিয়ে নিয়েছি। এটা কিন্তু অন্য কোনো খাবার নয়, এটা হচ্ছে আমাদের চা পাতা ভেজানো জল। এই লিকুইডটা কিন্তু আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে এটাকে কিভাবে তৈরি করতে হয়। এটাকে তৈরি করার প্রসেস হচ্ছে যে এরকম একটি পাত্রের মধ্যে তোমরা হাফ থেকে এক লিটার জল নিবে, সেই জলের মধ্যে তোমরা এক চা থেকে দুই চামচ তোমরা এরকম চা পাতা দিয়ে দিবে এবং 24 ঘন্টার জন্য এটাকে একটা ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রেখে দেবে। 24 ঘন্টা পর আসলে কিন্তু আমরা এইভাবে কিন্তু একটা সুন্দর তরল খাবার কিন্তু গাছের জন্য পেয়ে যাব, যেই তরল খাবার কিন্তু পুরোপুরি পরিমাণে সক্ষম কিন্তু গাছকে বাড়তি নিউট্রিশন প্রোভাইড করানোর জন্য, এবং বিশেষত সেই সমস্ত গাছ যারা শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট করে সেই গাছকে আরও ঘন এবং সবুজ তরতাজা করার জন্য। আমরা এই টবের মাটির মধ্যে ম্যাগনেশিয়াম সালফেটকে প্রয়োগ করলাম, আমরা এখানে শস্যের খোলকে প্রয়োগ করলাম। এখানে মাটিটাকে আরও ভালো নিউট্রিশন প্রোভাইড করানোর জন্য এবং গাছটাকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য এই যে লিকুইডটা আমরা তৈরি করেছি, এই লিকুইডটা আমরা ডাইরেক্টলি কিন্তু এই টবের মাটির মধ্যে দিতে পারি, কারণ আমরা কিন্তু খাবার প্রয়োগ করার পর কিন্তু টবের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করি। তো এই সময় দাঁড়িয়ে খাবার প্রয়োগ করার পর জল প্রয়োগ হিসেবে আমরা কিন্তু এই তরলটাকে ডাইরেক্টলি কিন্তু টবের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। এবং তোমরা দেখলে যে এই যে চা পাতা থেকে আমরা যে লিকুইডটা তৈরি করলাম এটা তৈরি করা কিন্তু খুব সহজ। তো ওরকমভাবে তোমরা প্রসেস মেনটেন করে এই তরলটাকে তৈরি করে এই সময় দাঁড়িয়ে যে সমস্ত তোমাদের কাছে অর্নামেন্টাল প্ল্যান্টস আছে যারা পাতা ডেভেলপমেন্ট করে, যেমন এই তুলসী গাছ রয়েছে, আরও বিভিন্ন গাছ রয়েছে, আমাদেরকে ইনডোর প্ল্যান্টস বাদ দিয়ে যে কোনো পারমানেন্ট প্ল্যান্টসের ক্ষেত্রে তোমরা কিন্তু এই খাবারটাকে প্রত্যেক মাসে হোক 10 থেকে 15 দিনে একবার করে কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এতক্ষণ ধরে দেখলে যে এই গাছকে বাড়তে দেওয়ার জন্য ডরমেন্সি পিরিয়ড থেকে উঠিয়ে সবুজ এবং ঘন তৈরি করার জন্য আমরা খাবার প্রয়োগ করলাম, কিন্তু প্রবলেম হয় যে যখন গাছ বাড়তে শুরু করে এই গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস এবং বিভিন্ন টাইপের কিন্তু মাকড়ের আক্রমণ বাড়তে শুরু করে। তো আমরা জৈবভাবে বা ন্যাচারাল প্রসেসে কিভাবে এই গাছকে ভালো তরতাজা রাখতে পারবো এবং কোন ধরনের মেডিসিন এই সময়ে তুলসী গাছে ব্যবহার করলে পরে এই গাছে কোনো রকমের পোকামাকড় এবং তার সঙ্গে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া ডিজিজের কোনো প্রবলেম হবে না, চলো এক এক করে দেখে নিই। তো আমরা অর্গানিকভাবে যেটা করব সেটা হচ্ছে যে এরকম পাত্রের মধ্যে বা আমাদের স্পেয়ারের মধ্যে আমরা 1/2 লিটারের মতো জল নিয়ে নেব। সেই জলের মধ্যে আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদেরকে সামান্য পরিমাণে 1 থেকে 2 ml এইভাবে নিম তেলকে ব্যবহার করতে হবে, এবং তার সঙ্গে আমরা কী করব এরকম 1/2 চা চামচ আমরা হলুদ গুঁড়োকে ব্যবহার করব। কারণ আমরা ভালো করে জানি যে নিম তেল কিন্তু আমাদের পুরোপুরিভাবে সক্ষম কিন্তু গাছের মধ্যে থেকে পোকামাকড়কে সরানোর জন্য, এবং আমাদের এই হলুদের গুঁড়ো কিন্তু পুরোপুরিভাবে সক্ষম বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল এবং যে সমস্ত ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ হয় সেটাকে আটকানোর জন্য। তো এই দুটো খাবারকে প্রয়োগ করে এইভাবে যদি আমরা একটু বয়ামটাকে যদি শেক করে নিই এই পাত্রটাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমাদের দ্রবণটা রেডি। এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব চলো দেখে নিই। এই দ্রবণটা আমরা 10 থেকে 15 দিনে একবার বা সপ্তাহে একবার করে যদি তুলসী গাছের মধ্যে স্প্রে করি, তাহলে কিন্তু খাবার প্রয়োগ করার মাধ্যমে কিন্তু এই গাছকে যেমন আমরা তৈরি করতে পাচ্ছি, তেমনই এই দ্রবণটা স্প্রে করলে পরে আমাদের গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ হবে না, এবং তার সঙ্গে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণের জন্য বা মাকড়ের আক্রমণের জন্য কিন্তু আমাদের তুলসী গাছ আর কখনোই কিন্তু নষ্ট হয়ে মারা যাবে না। তাই অবশ্যই সপ্তাহে একবার করে কিন্তু এই দ্রবণটাকে তোমরা প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে পারো। তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও, যে তুলসী গাছকে ডরমেন্সি পিরিয়ড থেকে যখন উঠে আসবে তখন তাকে বৃদ্ধি করানোর জন্য এবং সেই গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা কোন কোন ধরনের পরিচর্যামূলক কাজগুলো এই মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে করতে পারি। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।